এই সবার উদ্দেশ্য বলি, সমস্ত বাঙালির উদ্দেশ্যে, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, যত দেশের থেকে এই দেশের শ্রমিক আসে, হেকর টাকা খরচ হইতেছে ওই দেশে 20,000-30,000 টাকা। তাহলে আমরা বাংলাদেশের লোক হয়ে আমরা এই দেশে আসতেছি, এখনও ভিসা ছাড়া আছে 2,80,000, 2,70,000-60,000 টাকা শুধু বাংলাদেশ ট্রাভেলসে নিতে আছে। তাহলে এই টাকাগুলো যে আমাদের থেকে হাতে নিয়ে যেতে আছে, এটা কি বাংলাদেশ সরকার প্রথম সবসময় বলে যে বাংলাদেশের উন্নয়নের প্রথম স্থান হলো প্রবাসীর, তাহলে আমাদের কেন এত নির্যাতন হয়?